বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া প্রধানের দায়িত্বে দীর্ঘ 59 বছর যাবত এই পর্যন্ত 29,727টা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আপনারা জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে কোনো জালিয়াতি বাদপারি সেটারি কখনো করা হয় নাই। পাকিস্তান আমল থেকে শুরু করেছি এই পর্যন্ত আমরা কখনো করি নাই, কারণ যেখানে যে মালাবায় 15 বছর বিনা পয়সায় কাজ করতে পারছি, সকলের ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় কাজ করছি। আর এখন হয়তো অফিস বড়, লোকজন বেশি, কারো 50,000, কারো 60,000, কারো 70,000 বেতন দিয়া অফিস চালাইতেছি। এখন যেহেতু এখন কিছু খরচ দিতে হয়, সেই বিধায় আমরা এখন ভর্তি টাকা নিচ্ছি। আগে তো ভর্তি টাকা নিতাম না, এখন ভর্তি টাকা আগে নিতে হয়। যারা একবারে গরিব নিঃস্ব, যারা যাদের কেউ কিছু নাই, টাকা সম্পত্তি কিছু নেই, বাড়িঘর নাই, কোনো কিছু নাই, তাদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা আছে। যারা নিম্নবিত্ত তাদের জন্য একটা আছে, যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের জন্য 15,000 টাকা সদস্য ফি, এবং যতক্ষণ বিয়ে স্বাধীন হবে একটি টাকা দিতে হবে না, এবং পরেও যদি বিয়ে হয়ে যায় পরে পারলে দিবেন, না পারলে নাই। এইটাও আমি কারো কাছে দাবি নাই যে এত টাকা দিতে হবে বিয়ের পরে। শুধু খরচটা নেওয়ার কারণ হলো অফিস অনেক বড়, প্রায় এখানে আমরা 11 লক্ষ টাকা মাসে খরচ, সেই বিধায় আমরা 32 টাকা নিচ্ছি। এইটার জন্য আপনার মনে কিছু করবেন না, আমি চাই আপনাদের জোড়া মিলানো, সবার কাজ করা, এবং ছেলে মেয়েদের জোড়া মিলিয়ে কাজ করতে পারলেই আমার আমি আনন্দ পাই। এটাই আমার আর কিছু চাওয়া পাওয়া আর কিছু নাই, কারণ আমি ছাত্র জীবন থেকে আমার একটা আশা ছিল যে আমি ছেলে মেয়েদেরকে বিয়ে দিব, সকলের মনের আশা পূরণ করব। এইটা নিয়েই আমি যতদিন জীবিত থাকি এই ব্যবসায় আমি করে যাব, এটাই করে যাব। আমি কিন্তু টাকার ব্যবসা করব না, আমি ব্যবসা করব, আমি 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 করব এটা, যেটা সহযোগিতা করলে আল্লাহর কাছে ভালো থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। দুইটা জোড়া মিলাইতে পারলে এবং 3টা বিয়া দিলে নাকি ওহাদের সওয়াব হয়, সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি। ওহাদের জন্য সওয়াবের জন্য আমি কাজ করে যাচ্ছি, যাতে আমি জানি পরকালে জানি জব দিতে না হয়, আল্লাহর কাছে যে আমি কী করে আসছি দুনিয়াতে, এই হিসাবে আমি কাজ করে যাচ্ছি। টাকার জন্য কাজ করি না আমি, যে টাকার জন্য লাভের জন্য আমি ব্যবসা খুলেছি, এরকম না, আমার ব্যবসা নয় এটা কোনো। আমি চাই সহযোগিতা, আমি চাই সবারই সহযোগিতা করব, সবাই খুশি থাকবে, আনন্দ থাকবে, আনন্দ পাবে, এটাই আমার আশা ভরসা, আর কিছুই নাই। আপনারা জানেন যে কীভাবে আমরা কাজ করতেছি, বন্ধন মিডিয়া যে অফিস কোনো দিন বন্ধ হয় নাই, 24 ঘন্টা অফিস খোলা রাখি। বাংলাদেশে এমন কোনো অফিস নাই যে 24 ঘন্টা খোলা রাখে অফিস, কিন্তু আমাদের অফিস খোলা রাখি। রাত্রে যারা থাকে তারাও কাজ করে, যারা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে তারাও কাজ করে, এবং এরপরে যারা অফিসে থাকে তারা কন্টিনিউ 11টা 12টা পর্যন্ত কাজ করতে থাকে। আমাদের এখানে কোনো অহংকার হিংসা নিন্দা কারোর ভিতরে নাই, আমরা চাই মানুষের সেবা, মানুষের সেবার জন্য দুনিয়াতে আসছি, এই সেবা করে যাইতে চাই, আর কিছু চাই না আমি। আপনাদের কাছে টাকার আমি কোনো টাকার অঙ্কের কোনো চাই না, কারোর সাথে এত 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 অঙ্কের টাকা দিতে হবে আমাকে, এরকম আমি কারোর সাথে কোনো দিন চাইও না, নেইও না। যে যা খুশিয়া দেয় তাই আমি নিচ্ছি। এই বলে আমি আর কী বলবো আপনাদেরকে, আপনারা সবাই জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনো দিন ফাঁকি বাদপারি নাই। আর নাহলে যত মিডিয়াতে যাবেন ছিটারি বাদপারি ছাড়া কিছুই বোঝে না, এরা মানুষকে প্রতারণা করা, মানুষের সাথে টাকা নেওয়া, মানুষের সাথে মিথ্যা কথা বলা, এই হলো তাদের কাজ, এই ব্যবসায়ী তারা দিচ্ছে। এবং দেখা গেল কি 5 জন 6 জন মিলিত হইয়া একটা অফিস করে কইয়া তারা এই মানুষের থেকে ব্যবসা করে টাকা পয়সা নিচ্ছে, ছিটারি বাদপারি ছাড়া আর কিছুই বোঝে না। কাজে এগুলোর থেকে সবাই সাবধান সাবধান থাকবেন, ছিটারি বাদপারির কাছে কেউ যাবেন না, খুব সাবধানে কাজ করবেন। আপনারা যারা পুরাতন মিডিয়া, যারা সর্বকালের মিডিয়া, যারা সর্বপ্রথম কাজ করে এই পর্যন্ত পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত কাজ করে যাচ্ছে, তাদের দিকে খেয়াল রাখবেন, এই দিকে আপনারা যাবেন, কারণ এখানে কোনোদিন মিথ্যার আশ্রয় পাবেন না ইনশাল্লাহ। সত্যিকারভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাদের এখানে দেখেন, আমরা যেখানে অফিস করেছি সেখানেও 1,000 1,000 বিয়ে দিয়েছি, এমন এমন কোনো জেলা নাই যে 200 500 1,000 করে বিয়ে দিই নাই। 64টা জেলায় প্রত্যেকটা জেলায় আমরা 200 500 1,000 করে বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশে আমাদের একটা সুনাম আছে, সেই সুনাম অর্জন রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, বাকি আল্লাহ জানেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক জানেন। এই যে প্রথমত একটা মেয়ে দেখাচ্ছি, 6টা ফ্ল্যাট আছে মেয়ের নামে, রায়ের বাজার মেয়েটার বাড়ি, মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একা, তার বাড়ি হলো রাজশাহী নগাতে বাড়ি, মেয়ের বাবা ছিলেন একদম ফাঁসকালা অফিসার, সে রিটায়ার করেছেন এখন, এই মেয়ে সব কিছুর মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 89 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি 8 উত্তরেতে তার বাড়ি। আজকে আমাদের দেখাচ্ছি আমরা কালকে কততম পর্ব গেছি, আজকে আমাদের 16তম পর্ব দেখছেন আপনারা সবাই, 16তম পর্ব মেয়েদের। এই যে মেয়েগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মেয়ে কিন্তু বিধবা বান্ধব, তাদের কোনো ছেলে সন্তান নাই,
যাদের ছেলে সন্তান নাই তাদেরকে নিয়ে কথা বলছি আজকে। ষোলোতম পর্ব, প্রথম পর্ব থেকে ষোলোতম পর্ব যা দেখাচ্ছি সবগুলোই আপনি বিধবা বন্ধা মেয়ে, তাদের কিন্তু ছেলে সন্তান হবে না, হয়তো পাঁচ সাতটা আছে, শুধু ছেলে সন্তান হবে পাঁচ সাতটা, মোট পাঁচ সাতটা মতন পেয়েছি আমি। আপনারা সবাই জানেন যে বন্ধ মিডিয়াতে কোনো ভাগি ভাগ করে চালাকি নাই। আপনারা যদি গর্জামাই যেতে চান এও সুযোগ সুবিধা আছে, যদি আপনি বউ বিয়ে করে আপনি নিয়ে যাবেন আপনার বাসস্থানে নিয়ে সুন্দরভাবে সংসার করবেন এও আছে, আবার যদি মনে করেন যে ফ্ল্যাট ভাড়া নিয়ে রাখবেন এও আছে, আবার বলে মেয়েদের বাসায় থাকবেন এও আছে, সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা বলেন বৈধ জন্ম পাসপোর্ট চেক ইন চাই, মেয়েরা যেমন দেখছে এমন ভদ্রনম্র, মেয়েটা শান্তশিষ্ট সাংসারিক একটা মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম শান্তশিষ্ট ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা চিল খেতে পারি, মেয়ের বাবা বিমানে চাকরি করতেন আর আপনার সিভিল এভিয়েশনে চাকরি করতেন, দুলাভাই দুজন চাকরি করেন সিভিল এভিয়েশনে, তার ভাগ্নি বাগনা সবাই আমার হাতে বিয়ে হয়েছে। এখন মেয়েটা সর দিবস, মেয়েটা দিবস মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, তার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে ক্রিকেটের মতন জায়গায়। যদি বন্ধ মিডিয়ার যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নেবেন, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা ছাত্রছাত্রীদের জন্ম ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন, মেয়েটা সিনিয়র ম্যানেজার, মেয়েটা বাংলা লিঙ্কে আসেন, মেয়েটা ভালো একটা জব করেন, এক লাখ টাকার উপরে বেতন পাচ্ছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন তার ছেলে সন্তান যদি হবে না, আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে কোনো আবৃত্ত থাকবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলেন আমাদের নার্গিস ম্যাডাম, মেয়েটা হলেন আমাদের মাদারীপুরে সদরের সদরের একজন শিল্পবতী ম্যাডাম। এই ম্যাডামের ম্যাডাম একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টর, ভালো একজন কর্মকর্তা ছিলেন উনি। এখন তার স্বামীর দরকার, বন্ধুর দরকার, একজন বন্ধুর মতো সংসার করতে চায়, তার কোনো ছেলে সন্তান হবে না। 82 জন্ম, তার বাড়ি গাড়ির অভাব নাই, আপনারও বাড়ি গাড়ি থাকতে হবে, হ্যাঁ যেমন বাড়ি গাড়ি আছে, হ্যাঁ কত হলো যে ছেলেকে বিয়ে করবো তারও বাড়ি গাড়ি থাকতে হবে, সেও পরিচয় একজন ব্যক্তি হইতে হবে। যদি এরকম ভালো পরিচয় ব্যক্তি থাকে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হইলো আমাদের মেয়েটা হইলো আমাদের মাসুদ ডাক্তার, মেয়েটা তার ছেলে সন্তান হয় নাই, 15 বছর সংসার করেছে, তার ছেলে সন্তান না হওয়াতে সে স্বামীর সংসার থেকে বঞ্চিত হয়েছেন। যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে, ছেলেরা বড় হয়ে গেছে, বিয়ে শাদী করাই ফেলছেন, আপনি একা হয়ে গেছেন, এখন একা হয়ে গেছেন, আপনি বিয়ে বাদ বা এমএ বাদ করেছেন, আপনি একদম রিটায়ার করেছেন, রিটায়ার পার্সন হন, আপনি 65-70 বছর লাভিত নাই, সে তাকে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ, তাকে বন্ধুর মতো থাকবেন ইনশাল্লাহ তার সাথে। তারপরে মেয়েটা কত শীতে জন্ম পাসপোর্ট 2 ইঞ্চি আজ, মেয়েটা টিচার, মেয়েটা ইংলিশ টিচার, মেয়েটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, মেয়েটা ভদ্রনম্বর একটা মেয়ে, ভালো মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার দুইটা বা তিনটা বাচ্চা ছেলে, তারা ভিতরে বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের উত্তর আর 6 নম্বর সেক্টরে বাড়ি, পাসপোর্ট 5 ইঞ্চি 87 ইঞ্চি জন্ম, এম এ পাস করেছেন মেয়েটা, তার কোনো ছেলে সন্তান নাই, বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার ছেলে সন্তান তাহলে তারা ভিতরে থাকবে না, সে সাদরে গ্রহণ করে নেবে। তারপরে মেয়েদের 87 ইঞ্চি জন্ম, 84 ইঞ্চি জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি আর সংসার করেছেন অনেকেই, সংসার করার পরে ছেলে সন্তান হয় না, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, ইংলিশ বাসনে সে লেখাপড়া করেছেন মাস্টার পর্যন্ত, 84 জন্ম, তার ছেলে সন্তান নাই। যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তারা ভিতরে নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 86 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি আজ, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো 85 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি আজ, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইলো যাত্রাবাড়িতে সরকারি চাকরি করেন, মেয়েটা হাসপাতালে জব করে, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ছেলে সন্তান হয় নাই। যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা দেয় তার কোনো আবৃত্ত নেই, মেয়েটা ধার্মিক নামাজি হিজাবি মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়েটা ফার্মাসিস্ট মেয়ে, ফার্মাসিস্ট থেকে লেখাপড়া করেছেন মেয়েটা, এবং অস্ট্রেলিয়াতে যদি কেউ কোনো ব্যক্তি যাইতে চান এই মেয়ের মাধ্যমে যেতে পারবেন ইনশাল্লাহ, তাকে সাদরে গ্রহণ করলে, বিয়ে করলে ইনশাল্লাহ আপনি যখন নাকি বিয়ে করবেন, আপনার যখন নাকি আপনার বিয়ে করার পরে যখন নাকি আপনার কাবিনের কাগজপত্র জমা দেওয়া হবে, তখনই আপনি যাওয়ার সুযোগ সুবিধা হবে, 6-7 বছরের মধ্যে নিয়ে যাবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 10 নম্বরের বাড়ি, মেয়েটা নরসিংদীর মেয়ে, 89 জন্ম, তার যেমন দেখতে আমার চেহারা আমার সুন্দর, তার স্বামীটা মারা যায়, মারা যাওয়ার পরে তার 2টি সন্তান দেখা যায় মেয়ে বাচ্চা, যদি তাকে সাদরে কেউ গ্রহণ করেন, বাচ্চারি সহ ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, ধার্মিক নামাজি সুন্দরী পাবেন, চমৎকার একটা মেয়ে পাবেন, তার বাড়ি গাড়ি অভাব নেই, সব কিছু আছে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কাজীপাড়াতে, তার 3টি ফ্ল্যাট রয়েছে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার 1টি মাত্র মেয়ে বাচ্চা আছে, তাকে সাদরে গ্রহণ করে, 2টি ফ্ল্যাটের মালিক হবেন, 2টি ফ্ল্যাটের দাম আছে 5 কোটি টাকা, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিবিএ পাস করছেন, শিক্ষক, মেয়েটা 85 জন্ম, মেয়েরা ডিউ দিতে পারি, বাড়ি যারা ডিউ দিতে পারি, তার 6 তলা বাড়ি, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন, যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা
আপনার একটা বাচ্চা তাহলে তার কোনো আবিত্য নাই, বন্ধ মিলিয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা পদ্মীদের জন্য পাসপোর্ট চাইলেন, যে মাস্টার সাত করেছেন 12 নম্বর সেক্টরের বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, আপনি 2টা বা 3টা বাচ্চা আছে তার কোনো আবিত্য নাই, বন্ধ মিলিয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিলিয়ে মাধ্যমে যোগাযোগ করে মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন। 12 নম্বর সেক্টরের বাড়ি আমাদের উত্তরাতে, তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে। যদি আপনি একটা ভালো মেয়ে ভালো চান, ভালো মেয়ে চান, একমাত্র বন্ধন মিডিয়াতে ভালো ভালো মেয়ে পাবেন, চরিত্রবান মেয়ে পাবেন এবং নামাজি ধার্মিক মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন, যেরকম পাবেন সেরকম মেয়ে আমি দিব ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ছবি ছবি সংগ্রহ করে নেবেন। তারপরে মেয়ে রইল আমাদের মেয়েটা সাইমা আক্তার হোসেন মার্কেটের বাড়ি, আমাদের বাড্ডা হোসেন মার্কেটের বাড়ি, পাঁচতলা বাড়ি। মেয়ের স্বামীটা মারা যায়, মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান হয় নাই, একটি মেয়ে বাচ্চা ছিল। মেয়েটা আমেরিকা বিয়ে দিয়েছেন, মেয়েটা আমেরিকাতে ছিটি যান। মেয়ে বলেছেন, বা যদি একজন ভালো বাবা বার করো, তোমার পছন্দ মতো একটা মেয়ে, তোমার পছন্দ মতো মা তুমি একজন আমার বাবাকে দাও, আমি তোমাকে সব বাবাকে সব আমেরিকা নিয়ে আসবো। এই জন্য সে হাসে আর বলে, মামা ভাই তোমার মেয়ে চাচ্ছে আমাকে নিয়ে যাবে, একজন ভালো মানুষ আমাকে দেন, যাতে দুইজনে একসাথে মেয়ের কাছে চলে যাবো, সে কাগজপত্র সব ওকে করে ফেলবে, আমারটা করে ফেলতে এখন যাকে বিয়ে করবো তারটা করার চিন্তা ভাবনা করতেছে। আপনি একটা ভালো মানুষ দেন আমাকে, যদি ভালো মানুষ থাকেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করুন। এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করতে চান, আপনি বয়স 50 আবিত্য নাই, 40 থেকে 50 মধ্যে বয়স হইলে হবে, আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আই বাস করেছেন, মেয়েটা একটা স্কুলের টিচার, ধার্মিক নামাজি সুন্দরী, বিশ্ব সুন্দরী নামাজি হিজাবি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ভালো একটা গুণ কীর্তন আছে মেয়েটার, তার একটা মেয়ে বাচ্চা আছে, যদি তাকে সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ তার সাথে ইনশাল্লাহ আজীবন থাকতে পারবেন, ইনশাল্লাহ সুখের দিন কাটাতে পারবেন ইনশাল্লাহ। ভদ্র নম্র নামাজি একটা মেয়ে, ভালো একটা মেয়ে, আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার মেয়ে পাবেন। তারপরে মেয়েটা সুন্দর সুশ্রী ভদ্র নম্র 85 জন্ম মেয়েটা, বাসপতি যায় আই বাস করেছেন মেয়েটা, জামালপুরের মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের ফাংশন যেমন হয় তেমন চেহারা এমন ছিলেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা মালয়েশিয়ার থেকে পাস করেছেন, মালয়েশিয়ার থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা, মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা, মেয়েটা বাচ্চা ছেলে বা ছেলে সন্তান হবে না। মেয়ের বাবা ছিলেন আমাদের ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের, ওনার অভিজ্ঞ ছিল আমাদের ফৈজদারহাট ক্যাডেট কলেজ, ফৈজদারহাট ক্যাডেট কলেজ থেকে উনি রিটায়ার করে আসছেন, এখন 6তলা বাড়ি করেছেন, 2 মেয়ে আসছিলেন, ছেলে হইলেন, সে হলেন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর। আর এই মেয়ে একটা ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, যেমন দেখতে আমার সুন্দর, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিলিয়ে মাধ্যমে যোগাযোগ করুন, আপনার একটা ছেলে সন্তান তাহলে তার কোনো আবিত্য থাকবে না। তারপরে মেয়ে রইল কোনাবাড়িতে বাড়ি, গাজীপুর কোনাবাড়িতে বাড়ি, মেয়েটা কুমিল্লার মেয়ে, 89 জন্ম মেয়েটা, মাস্টার্স পাস করেছেন, দেখতে শুনতে ভালো, গায়ের রং ভাষা, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলিয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নোয়াখালীতে বাড়ি, নোয়াখালীর মধ্যে তার বিশাল বাড়ি, বাগান বাড়ি রয়েছে, বিল্ডিং আছে বাড়িতে, 2তলা বিল্ডিং রয়েছে ওইখানে। ঢাকার মধ্যে তার 2টা ফ্ল্যাট রয়েছে, একটা ফ্ল্যাট কিনেছে 90 লক্ষ টাকা দিয়ে, আরেকটা কিনেছে 87 লক্ষ টাকা দিয়ে। 2টা ফ্ল্যাটের মালিক মেয়েটা, সরকারি জব করেন, সরকারি কোয়ার্টারে আছেন বর্তমানে, দুই বোন মাত্র এরা, ভাই নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, সে যেহেতু একটা সরকারি জব করে, তার সরকারি কোয়ার্টারও আছে, 2টা ফ্ল্যাটের মালিকও আছে, বন্ধ মিলিয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা ফার্মাসিস্ট মেয়ে, মেয়েটা সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ফার্মাসি থেকে অনার্স মাস্টার্স করেছেন, যেমন দেখতে এমন সুন্দর, তার এক জায়গায় কাবিন হয়েছিল, মাত্র কাবিন হয়েছিল, ছেলে সন্তান হয় নাই, এক ভাই এক বোন। এই মেয়ের বাবা যখন নাকি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করেন, তখন মেয়ের নামে একটি গুলশান 1 নম্বর একটি ফ্ল্যাট কিনেছেন, 3800 স্কোয়ার ফিট, অর্থাৎ 4000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট আছে তার। ওই ফ্ল্যাটের স্বামীকে নিয়ে থাকবে, যে বিয়ে করবে তাকে স্বামীকে নিয়ে থাকবে। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, তার বেতনও ভালো, প্রায় 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, ভালো একটা মানুষের দরকার। এবং যেখানে তার বাসা বসন্তরাতে, বসন্তরা এইচ ব্লকে তার বাসা, 6তলা বাড়ি, এখানে মেয়ের 3টি ফ্ল্যাট রয়েছে, গ্রামের বাড়ি শরীয়তপুর, ওইখানে তার একটি বাগান বাড়ি রয়েছে। মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ সর্বস্তরে সুখী হবেন ইনশাল্লাহ, যেমন ভদ্রামন নম্র, তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, আমাদের বন্ধ মিলিয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 96 জন্ম, তার বাবা মা মারা যাওয়ার পরে সে বাবা মার চিন্তা করতে করতে সে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে তার এখন বয়স্ক মনে হয়, আসলে সে 96 জন্ম। আপনি যদি কোনো ভাই যদি গড়জামাই যাচ্ছে, তার আপনি ব্যবসা থাক বা যেটি থাক, একটা না একটা কিছু থাকতে হবে আপনার। তার বাড়িতে সারা জীবন থেকে, এই দুপ্লাস বাড়িতে থেকে সারা জীবন তাকে
তাকে যদি বিয়ে করেন সারা জীবন এখানে থাকতে পারবেন গড়জামাই হিসাবে, আমি কোথাও যেতে হবে না, আপনি বাড়িতেও যেতে হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী ভদ্রনম্র, 89 জন্ম, পাসপোর্ট 3 চাই। মেয়েটা টঙ্গী গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়ের নামে 2 বাড়ি রয়েছে, 3 বাড়ি। বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, 86 জন্ম, পাসপোর্ট 2 আছে, এমএ পাস করেছেন মেয়েটা। দক্ষিণ ঘানে তার বাড়ি, দক্ষিণ ঘানে তার 3 বাড়ি রয়েছে, বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ভালো একটা মেয়ে, মেয়েটা এমএ কি বাস করেছেন, 88 জন্ম মেয়েটা, দেখতে শুনতে ভদ্রনম্র, সর্বদিকে তার ভালো। বিএড সায়েন্স থেকে সে মেট্রিক ইন্টার করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, উজ্জ্বল ভরসা মেয়েটা, তাকে যে গ্রহণ করবেন তার বাড়ি গাড়ি বাগান টাগান সব কিছু পাবেন ইনশাল্লাহ। একমাত্র মেয়ে, ভাই বোন কেউ নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্রনম্র, 85 জন্ম মেয়েটা, ইংলিশের টিচার মেয়েটা, মেয়েটা ইংলিশের টিচার, কলেজের টিচার মেয়েটা। যদি ভদ্রনম্র একটা ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন, তার ছেলে সন্তান হবে না। আপনার যদি 2 বা 3 বাচ্চা থাকে তার কোনো অভিজ্ঞতা নেই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা যেমন সুন্দর এমন চার, এমন ভদ্রনম্র মেয়ে, 90 জন্ম, আইএ পাস করেছেন মেয়েটা। যদি আপনি একটা ভালো মানুষের দরকার হয় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো অত্যন্ত চমৎকার মেয়ে, এনএসএসে চাকরি করে মেয়েটা, গোপন ডিপার্টমেন্ট যেটাকে বলে, জাতীয় নিরাপত্তা ডিপার্টমেন্ট যেটা, সেখানে সেই ভালো ফার্স্ট ক্লাস অফিসার। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন জেলা নিরাপত্তা বিভাগে, সে যত জব করে, সে একজন পুলিশ অফিসার নিরাপত্তা বাহিনী। যদি তাকে সাজারে গ্রহণ করেন সরকারি চাকরি পাবেন, তার প্লট রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সব আছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ধরো জন্ম তারিখ হলো, এটা হলো 84 জন্ম মেয়েরা, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, পাসপোর্ট 3 আছে, ভুটানিতে মাস্টার্স করেছেন মেয়েটা। তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন, 1 কোটির মেয়েদের একটা মেয়ে, যেমন দেখতে এমন ভদ্রনম্র। যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন, তার ছেলে সন্তান হয় নাই হবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন এক ভালো ভালো মেয়ে রয়েছে, যাত্রা বাড়িতে মেয়ের নামে 3 বাড়ি রয়েছে, আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা মিরপুরে বাড়ি, মেয়েটা 83 জন্ম, অনার্স পাস করেছেন মেয়েটা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। তার 2 ফ্ল্যাট রয়েছে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার স্বামী মারা যায়, তার একটি মেয়ে বাচ্চা ছিল, মেয়েটাও বিয়ে হয়ে গেছে, তাই সে অনেক একা হয়ে গেছে। 79 জন্ম মেয়েটা, যেমন দেখতে এমন নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। যদি ভালো একটা মানুষ চান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ হলো 72 জন্ম, হাইট হলো 23, গুলশান 2 তার বাড়ি, MBA পাস করেছেন মেয়েটা, যেমন দেখতে এমন ভদ্রনম্র, স্বাস্থ্য ভালো মেয়েটার। যদি তাকে গ্রহণ করেন গুলশানের মতন টাকা দিতে ক্লাবের মালিক হবেন। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মাস্টার্স পাস করেছেন, মেয়েটা হলো 75 জন্ম, তার বিয়ে হয় নাই, আনমেরিড একটা মেয়ে, 75 জন্ম, তার ছেলে সন্তান হবে না। আপনার একটা বাচ্চা থাকলে সে মেনে যাবে, 2 বাচ্চা হলে হবে না। যদি আমি একটা বাচ্চা থাকে সে মেনে যাবে, যেহেতু সে আনমেরিড, তার বয়স হয়ে গেছে কার বিধায়, এবং তার যেহেতু বাচ্চা হবে না বিধায়, এখন সে একটা বাচ্চা হলে আমি, সে স্বামী চাচ্ছে যে একটা বাচ্চা থাকলে আমি মেনে যাবো। যদি একটা বাচ্চা থাকে আপনি আমায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তার ফ্ল্যাট আছে 2, তার ফ্ল্যাটে থাকতে পারবেন ইনশাল্লাহ। সে একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, হাজার হাজার মেয়ে, হাজার হাজার ছেলে রয়েছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, লন্ডন, জাপান, জার্মান, যে কোনো দেশে যাবেন, সুইডেন, যে কোনো দেশে যাবেন ইনশাল্লাহ, সব দেশের ছেলে মেয়ে আছে আমাদের কাছে। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। আমার শুধু একটাই চাও, আপনাদের ভালোবাসা, আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের হাসি ফুটানো, সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি, এড়িয়ে আমার চাওয়া পাওয়া আর কিছুই নাই। আপনারা আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ। আমাদের আপনাদের সকলের আশা জানি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন, সেই আশা নিয়ে আমি আজকে আপনাদের সাথে ব্যক্ত প্রকাশ করছি। আপনাদের শুভকামনা নিয়ে আজকে এখানে শেষ করছি। আমাদের অবিশ্বাস উত্তর আওয়াজবিলি নর্থর মাসের বাজার উত্তর মাসের 9 সেক্টর মমতাজ মহল পদ্মা ব্যাংকের কাব্যায় পিছনেই পশ্চিম পাশে আমাদের অফিস দোতলা। আমাদের অফিস 24 খোলা পাবেন, যখনই আসবেন খোলা পাবেন। আমাদের সবার জন্য আমাদের অফিস দরজা খোলা আছে, যখন খুশি তখনই আসতে পারেন। আমার অফিসে কোনো হিংসা, অহংকার, নিন্দা কোনো কিছুই পাবেন না, শুধু মিথ্যা কথা বলবেন না, কেউ মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না, মোবাইল নাম্বার নিয়ে গোপনে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমি তো আপনাদের থেকে চাইয়া টাকা নিচ্ছি না, কাজে আপনি কেন গোপনে কাজ করবেন, সততার সাথে কাজ করুন। আমি যেমন সততার সাথে কাজ করার চেষ্টা করি, আপনারাও সততার সাথে কাজ করে যাবেন আমার এখান থেকে।
আমি চাই সবাই হাসি মুখে আমার এখান থেকে যাবেন, গোপনে কাজ করার চেষ্টা করেন না। গোপনে কাজ করলে আপনাদের মাথায় নিজের মাথায় নিজে কুড়াল দিবেন, কারণ সুখী হবেন না ইনশাল্লাহ, সুখী হবেন না একজনও। কারণ যদি বেমানি করেন, বেমানের ফল দুনিয়াতে পাবেন, পরকালে তো পাবেন, এই দুনিয়া তো পাবেন। এই জন্য বলছি আপনারা সততার সাথে কাজ করার চেষ্টা করবেন। এই বলে আর বেশি কিছু বলতে চাই না, সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমি এইটাই আপনাদের জন্য কামনা করছি, আপনাদের সবার হাসি হাসি ফুটানো, সবার সাথে ভালো ব্যবহার করা, আপনাদের মনের আবেগ প্রকাশ নেওয়া। আমি সব কিছু ভালো মন্দ আপনার থেকে জানতে চাই, নিতে চাই, এইটাই আমার কামনা, আর কিছু নাই। এই বলে আমি আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ, শান্তিতে থাকেন, সবার জোড়া যেন আমি মিলিয়ে দিতে পারি আমার অফিস থেকে ইনশাল্লাহ, এইটি আমার কামনা, আর কিছু না লাগে। সেইটি আমার টাকা পাওয়ার কিছু নাই। আপনারা আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সততার সাথে কাজ করার চেষ্টা করবেন। আমিও সততার সাথে কাজ করার চেষ্টা করতেছি, করতেছি ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ ভবিষ্যতেও। আল্লাহ যতদিন হাত দাস করেছেন যাতে সুন্দরভাবে আপনাদের কাজ মিলিতে পারে, এটি আমার টাকা পাওয়ার লাগে, তার কিছুই নাই। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।